যদি বেরোতে পারি আগে কিছু শুট হবে না আজকে শেষ আজকের বাকি পড়বো না সব কি কনভারসেশন চলছে কে কোথায় কখন যেতে হচ্ছে এই যে এটা হচ্ছে আজকে নবমী নাইটের ভিড় তাছাড়া দরকার ওদের জন্য Hey guys, good afternoon. আজকে হচ্ছে 4th অক্টোবর টুইজডে তো শুভ নবমী তোমাদের সবাইকে শুভ বলা চলে কারণ বলে দিচ্ছি আমরা সিজে গুজে রেডি একদম জাস্ট রেডি হলাম কারেন্টটাও গেল আর মুশিবল ধারে বৃষ্টি হয়েই যাচ্ছে মানে কি বলবো আর সবাই মোটামুটি রেডি হয়ে কান্নাকাটি করছে হবে এই যে কারণ আমার ইনপুটটা রেডি হয়ে রয়েছে যদি বেরোতে হয় এটাই পরে আমি বেরোতে হবে এটা ছাড়া আর কিছু উপায় নেই একদম সাজলো গুজলো মেকআপ কমপ্লিট যেই হলো পাট করে কারেন্ট গেল আর বৃষ্টি শুরু সাথে সাথে একটু কমেছে বাট তাও বেরোতে পারবো না দেখা যাক যদি বেরোতে পারি আগে কিছু শুট হবে না আজকে শেষ আজকের বাকি পড়বো না সব ফোন করেছিলাম আমি না ওকে জামা খুলতে দেবো নিজে না জামা খুলবো রাত 10টা হলেও আমি ওকে বেরোবো আগে বেরোবো তারপরে জোর করছিল যে বেরোবে বলে মানে কান্নাকাটি করছিল তো আমরা বললাম না না আমরা এমনি আড্ডা মারতে যাচ্ছি বাইরে বৃষ্টি পড়েছে যাই হোক এখন মোটামুটি এই দেখ রাস্তায় মানে মোটামুটি লোক দেখা যাচ্ছে তার চেয়ে বড় কথা হচ্ছে পুচকু আমাদের সব ব্লগ ডেইলি দেখে এটা যদি আপলোড হবে ও দেখতে পাবে তারপরে এসে গলা টিপবে আমার আড্ডা মারতে যাচ্ছি স্যার আড্ডা চলো টাটা চলো কিংকং দেখতে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে দিদির বাড়ির এই সাইডে হয়েছে কিংকং মার্কা প্যান্ডেল আর কি ওই হলো মানে কিংকং এর আদলে বানিয়েছে প্যান্ডেলটা এই যে এখন সুন্দর রোদ রোদ ভাগ্য ভালো শাড়িটা খুলিনি বল ছাদ বক্সটা খুলিনি যাই হোক কপাল ভালো যে এখন তো রোদ দিয়ে দিয়ে হ্যাঁ ভয়ানক কিংকং দেখে বেরোচ্ছে এই যে পিছনে রয়েছে পুরো রাতে আবার আবার লাইটিং তো আলাদাই হবে ঝিঙ্গু কিংকং কে দেখতে পেতাম হংকং দুজন ফটো তুলে নিয়েছে মোটামুটি এখন আমরা এখানে রামবাবুর প্যান্ডেল দেখতে যাচ্ছি মানে এখান দিয়ে যাচ্ছি দূর আছে রামবাবুর প্যান্ডেলটা উল্টো দিকে একদমই যাই হোক এখন বৃষ্টি বৃষ্টি অনেকটাই কমে গেছে লোকজন বেরিয়েছে মোটামুটি কিন্তু তাও আমাদেরকে খুব ভয় ভয় চালাতে হচ্ছে কেন কি কাদা রাস্তায় ভর্তি হয়েছে আর আমার বাইক যা একটু স্পিডে গেলেই মানে 10-15 তে থাকলে যাক জল ওড়ায় দম বেরিয়ে যায় একটু আগে তো ছিটেওছে মনে বাড়ি গিয়ে দেখতে পাবো এইটা হচ্ছে রামবাবুর প্যান্ডেল আমাদের একটু যাওয়ার ইচ্ছা নেই A few inches later গুড ইভিনিং এখন আমরা বেরোচ্ছি সাজুগুজু করে এই যে বান্টিদা জুতো পরছে এদিকে এও জুতো পরছে আচ্ছা এও জুতো পরছে আমার জুতো পরা হয়ে গেছে দিদি এখনো পরেনি জুতো কাহিনী শেষ হলে আমরা এখন বেরোবো কি কনভারসেশন চলছে কে কোথায় কখন জুতো পরছে এখন বাজে 8:15 আমরা দুপুর বেলা হাম ঘুরে টুরে বেশিরভাগ কোথাও ঘুরিনি কারণ কি এক দুটো জায়গায় গেছি তারপর আরেক জায়গায় কাদা পেয়েছি বলে আর ঘুরিনি ব্যাগ বাড়ি চলে এসেছিলাম তারপরে এখন বিকেলে আবার সেকেন্ড ট্রিপের জন্য বেরোচ্ছি কেন এত ঘুরছি আমি জানি না এমনি আমরা মহালয়া থেকে ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি ঘোরা শেষ আর হচ্ছে না এবার ম্যাডাম এত সুন্দর লাগছে আমার নিজেই ভালো লেগেছে মানে এতদিন ভালো লেগেছে আজকে একটা একটু বেশি ভালো লেগেছে এই যে এটা হচ্ছে আজকে নবমী নাইটের ভিড় যাই হোক
যারা যারা বেরোতে পারেনি মানে সপ্তমী অষ্টমী ঝাঁপিয়ে বেরিয়েছে আজকে তো সবাই। আমরা কাকে বলছি? আমরা তো বেরিয়েছি, আমরা তো বেরোনোর পরে বেরিয়েছি। আমাদের লজ্জা হওয়া দরকার ওদের জন্য, রাস্তা ছাড়া দরকার ওদের জন্য। আমরা এখন ইন্দা প্রান্তিক দেখে বেরোলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে এই ক্লাব থেকে আমাদের অসুর মহাশয়কে একটুখানি সম্মান দেওয়া হয়েছে, কারণ অসুরের মাথাতেও মুকুট ছিল। যাই হোক, দেখেও ভালো লাগলো। দিদিরা ভেজ খাবে তাই নিয়েছে পানির বাটার মশলা, আর ইনি খাচ্ছেন বিরিয়ানি। মা আবার হাই করছে। ডিনার সেরে বেরোলাম, খাবার দাবার খুব টেস্টি ছিল আর কোয়ান্টিটি অনেক ভালো ছিল, তাই না? এখন আমরা যাচ্ছি আইসক্রিম খেতে বাস্কিন রবিনসে। আর আমরা একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইমে ঢুকেছিলাম, মানে মোটামুটি ভালোই ফাঁকা ছিল, তাতেই আমাদের খাওয়ার দিতে মোটামুটি আধা ঘন্টা লেট করেছে। আর এখন সবার ওয়েটিংই এক ঘন্টা, মানে ঢুকতে এক ঘন্টা, এরপর খাওয়ার দিতে কত ঘন্টা কে জানে। আমাদের তো আগে খিদে পেয়ে গিয়েছিলো, আজকে তো আগে আগে চলে গেছি আমরা। আর তাছাড়া আমাদের বেশি কিছু ঠাকুরও দেখার ছিল না, তো খেয়েই নিলাম, ডিনারটা করে নিলাম। সব সময়ের মতো বন্ধ, মানে কোন সময় এটা যদি খোলা থাকে। এখানে ম্যাক্স খুলেছে, বা আমার অনেক কাজের কাজ হয়ে গেল, বাঁচা গেল। কারণ কলকাতা থেকে এখানে যদি বাই চান্স কোনো কারণে শিফট করে যাই, ম্যাক্স আমার খুব কাজে আসবে। এখন শুরু হচ্ছে বৃষ্টি, আর আমরা বাড়ির পথে খুব অন টাইম আমরা যে খাওয়ার দাওয়ার খেয়ে ঠাকুর দেখা শেষ করেছি, না তো ভিজতে হতো। জানি না বাড়ি অবধি ঝমঝমিয়ে নেমে যাবে কি না, তবে মনে হচ্ছে না, টিপ টিপ করে পড়ছে। আশা করি বাড়িতে পৌঁছেই যাবো, তারপরে বৃষ্টি হলে যারা বাড়ি থাকবে তারা বুঝবে কিচ্ছু করার নেই না। বাট আজকে তাও ভগবান ঘোরার টাইম দিয়েছে বল। হ্যাঁ, আজকে তাও অনেকটা ঘুরতে পেরেছি। দুপুর 2-3 থেকে মোটামুটি রাত 10 অবধি তো টেনেই দিল। দেখা যাক বৃষ্টি কখন হয়, তাহলে পাক্কা হিসাবটা বলতে পারবো। এইটা আমাদের ক্লাবের প্যান্ডেল। নবমী অবধি প্রচুর ঘুরলাম বল, মহালয়া থেকে এবছর জুটিয়ে ঘুরেছি, কলকাতা, এখানে, খড়গপুরে, মেদিনীপুরে, সব জায়গায় ঘুরে টুরে, আর পার্টি বাটি মানিয়ে সব কিছু করে, ড্রেস ট্রেস পরে প্রচুর আনন্দে কেটেছে। কালকে তো দশমী, যাই হোক একটু দুঃখ দুঃখ লাগছেও ভেবে যে পুজোটা এন্ড হয়ে যাচ্ছে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করলাম ব্লগটাকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সি ইউ গাইস অন নেক্সট ব্লগ। টিল দেন ইউজ ইউর কমেন্টস ইন বিলো ইন ইন্ডিয়া। বি মোর হিউম্যান।